আসসালামু আলাইকুম প্রথমেই বলে নিচ্ছি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি আপনাদের স্কিনশাইন ক্রিমটি সম্পর্কে জানাব আপনারা যারা এই স্কিনশাইন ক্রিমটি ব্যবহার করেছেন অথবা করছেন অথবা ব্যবহার করার কথা চিন্তা ভাবনা করছেন এবং স্কিন স্কিনশাইন ক্রিম এবং অন্যান্য হওয়ার ক্রিম থেকে যদি আপনার স্কিনের কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে স্কিন স্কিনশাইন ক্রিম থেকে যদি আপনার স্কিনের কোনো ক্ষতি হয় সেটা থেকে কিভাবে মুক্তি পাবেন এবং কেন এই স্কিনশাইন ক্রিমটি ব্যবহার করলে স্কিনের সাইড এফেক্ট দেখা দেয় সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো অনেকেই এমন কমেন্টস করে যে আপু স্কিনশাইন ক্রিম ব্যবহারের ফলে স্কিনের অনেক সাইড ইফেক্ট দেখা দিয়েছে স্কিনটা লাল হয়ে যায় স্কিনের চামড়া পাতলা হয়ে গেছে অথবা স্কিনের ব্রণের সমস্যা দেখা দিয়েছে স্কিনটা জ্বালা পোড়া করে এখন কিভাবে এগুলো থেকে আমি মুক্তি পাবো তো যারা স্কিনশাইন ক্রিম অথবা বাজে স্কিন হোয়াইটেনিং ক্রিম ব্যবহার করে স্কিনটা ড্যামেজ করে ফেলেছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে আমি জানাবো কীভাবে ক্রিমের সাইড এফেক্ট থেকে মুক্তি পাবেন এবং কিভাবে স্কিনটা রিপেয়ার করবেন ঘরোয়া উপায়ে প্রথমে স্কিন স্কিনশাইন ক্রিমটি সম্পর্কে বলি এটা বাংলাদেশ সহ ইন্ডিয়াতে খুবই পপুলার একটি ক্রিম যে কোনো কসমেটিক্সের দোকানে এটা পাওয়া যায় এবং এটার দামও অনেক কম এটার মূল্যটা কম হওয়ার কারণে এটা শহরের পাশাপাশি গ্রামেও পাওয়া যায় আর গ্রামের বেশিরভাগ ছেলেমেয়ে এই ক্রিমটি ব্যবহার করে আর সাধারণ মানুষ এই ক্রিমটি ব্যবহার করে ত্বক ফসা করার জন্য স্কিনের কালো দাগ দূর করার জন্য এবং মেস্তা দূর করার জন্য শাইন ক্রিমটি তৈরি করেছে ক্যাডিলা কোম্পানি তো আজকের ভিডিওতে আমি এই শাইন ক্রিমটি সম্পর্কে আপনাদের পুরো জানিয়ে দিব যে এই ক্রিমটি কারা ব্যবহার করবে এই ক্রিমটি ব্যবহার করলে কেমন ফলাফল পাবে এবং এই ক্রিমটি ব্যবহার করলে স্কিনের কোনো ক্ষতি হবে কিনা এবং ক্ষতি হলেও কী কী ক্ষতি হবে সেসব কিছু স্কিন শাইন ক্রিমটি ইন্ডিয়াতে তৈরি হয়েছে তবে এটা ইন্ডিয়া সহ বাংলাদেশেও পাওয়া যায় এটা বাংলাদেশের বেশ পপুলার আর এই ক্রিমটির ওজন পনেরো গ্রাম আর এই পনেরো গ্রামের ক্রিমের মূল্য ষাট টাকা এই স্কিন স্কিনশাইন ক্রিমটি পাঁচ থেকে সাত দিনের মধ্যে স্কিনটাকে অনেকটা ফরসা করে ফেলতে পারে এটা খুব দ্রুত স্কিনকে ফর্সা করে আর যেটা স্কিনকে খুব দ্রুত ফর্সা করবে সেটার সাইড ইফেক্ট তো অবশ্যই আছে তো এটার কি কি সাইড ইফেক্ট রয়েছে সেটা চলুন এখন জেনে নেই স্কিন স্কিনশাইন ক্রিমটিতে রয়েছে হাইড্রোকিউনন আর হাইড্রোকিউনন একটি ব্লিচিং উপকরণ যেটা ত্বককে পাতলা করে ত্বককে ফর্সা করে আর হাইড্রোকিউনন যুক্ত কোন ক্রিম মুখে ব্যবহার করলে খুব দ্রুত সময়ের মধ্যে সেটা স্কিনকে ফর্সা করে দিতে পারে কিন্তু স্কিনটাকে পাতলা করে দেয় তারপরে স্কিনটাকে ফর্সা করে আর হাইড্রোকিউনন যুক্ত ক্রিম যদি আপনি দিনের বেলায় ব্যবহার করেন তাহলে আপনার ত্বক পুড়ে যেতে পারে এবং হাইড্রোকিউনা যুক্ত ক্রিম ব্যবহারের ফলে ত্বকে র্যাশ দেখা দিতে পারে এবং দীর্ঘদিন ব্যবহারের ফলে ত্বকে রেডনেস এবং লালভাব দেখা দিবে ত্বকে রেডনেস দেখা দেওয়ার কারণ হচ্ছে ত্বক পাতলা হয়ে যাওয়া বেশিরভাগ ক্ষেত্রে নাকের দুপাশের গালে ঠোঁটের নিচে এবং চোখের আশেপাশে এরকম লাল ভাব দেখা দিবে এছাড়া অ্যালার্জির এবং চুলকানির সমস্যা হতে পারে ত্বকে নীল কালো লাল দাগ হতে পারে দীর্ঘদিন ব্যবহারের পরে ছেড়ে দেওয়ার পর আপনার ত্বকে ব্রণের মতো লাল লাল গোঠা উঠবে আর সেগুলো সহজে যেতে চাইবে না আর দীর্ঘদিন যাবৎ যুক্ত ক্রিম আপনার স্কিনে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার স্কিনে ক্যান্সারের মতো সমস্যা দেখা দিতে পারে আর এই ক্রিমটিকে দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে আপনি যখন এই ক্রিমটিকে ব্যবহার করা বন্ধ করে দিবেন। তখন আপনার স্কিন আগের থেকে বেশি কালো হয়ে যাবে অর্থাৎ আপনার ন্যাচারাল যে স্কিন কালার সেটার থেকেও বেশি কালো হয়ে যাবে আপনার স্কিন এই ক্রিমটি ব্যবহার করা বন্ধ করে দিলে এবং স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয়ে যাবে তো সাইড ইফেক্টগুলো তো বলে দিলাম এখন বলে দিই যে এই ক্রিমটি আসলে কিসের জন্য তৈরি করা হয়েছে ক্যাডিলা কোম্পানি তাহলে কেন এই ক্রিমটিকে তৈরি করেছে এই ক্রিমটি ডাক্তার প্রেসক্রাইব করলে তাহলেই আপনি এটা ব্যবহার করতে পারবেন কিন্তু এই ক্রিমটি তৈরি করা হয়েছে স্কিন ট্রিটমেন্টের জন্য স্কিনের কিছু সমস্যা রয়েছে যেটা দূর করতে এই ক্রিমটি ব্যবহার করা হয় আপনার স্কিনে যদি সেরকম সমস্যা থাকে তাহলে ডাক্তার আপনাকে এই ক্রিমটি ব্যবহার করার পরামর্শ দিবে এবং নির্দিষ্ট কিছু দিন ব্যবহারের কথা বলবে ডাক্তার এই ক্রিমটিকে দীর্ঘদিন ব্যবহার করার কথা একদমই বলবে না আপনাকে পাঁচ থেকে সাত দিনের মতো এই ক্রিমটিকে ব্যবহার করার কথা বলবে বেশিরভাগ মানুষ এই ক্রিমটিকে ব্যবহার করে তার বান্ধবীদের পরামর্শ নিয়ে অথবা ভাবিদের পরামর্শ নিয়ে যেটা একদমই করা উচিত না এই ক্রিমটিকে ব্যবহার করলে আপনার স্কিনে অবশ্যই সমস্যা হবে তাই আপনারা যারা এই ক্রিমটিকে ব্যবহার করতেছেন তারা অবশ্যই ব্যবহার করা বন্ধ করে দিন আর যারা ব্যবহার করার কথা ভাবছেন তারা ভুলেও এই চিন্তা মাথায় আনবেন না আর যাই হোক অলরেডি যারা ব্যবহার করে ফেলেছে এবং স্কিনটাকে ড্যামেজ করে ফেলেছে তাদের জন্য আজকের ভিডিওতে থাকবে কিছু টিপস যে টিপসগুলো ফলো করলে আপনি আপনার ড্যামেজ স্কিনকে রিপেয়ার করতে পারবেন তো স্কিন শাইন ক্রিমটি ব্যবহার করে যারা স্কিনটাকে ড্যামেজ করে ফেলেছেন তারা প্রথমত এই ক্রিমটিকে ব্যবহার করা বন্ধ করে দিবেন আপনি টানা এক মাস স্কিনে কোনো ধরনের ক্রিম বা কোনো ধরনের কসমেটিক্স ব্যবহার করবেন না এবং এই এক মাস আপনি যতটুকু সম্ভব রোদ থেকে দূরে থাকবেন তারপর যখন এক মাস হয়ে যাবে তারপর আপনি একটি প্যাক ব্যবহার করবেন যেটা আপনার স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করবে আমি এখানে দুইটা প্যাকের কথা বলবো যেটা আপনার ত্বককে রিপেয়ার করতে সাহায্য করবে আর আপনি এই দুইটা প্যাকের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে দুইটা প্যাকই ব্যবহার করতে পারবেন তো প্রথম প্যাকটি হচ্ছে থানকুনি পাতা ও পাকা পেপের প্যাক থানকুনি পাতা ও পাকা পেপের পেস্ট তৈরি করে এটা আপনি আপনার স্কিনে ব্যবহার করবেন তিরিশ মিনিটের মতো রেখে তারপর আপনি নর্মাল পানি দিয়ে এই প্যাকটি ধুয়ে ফেলবেন এটা আপনার ত্বককে রিপেয়ার করতে সাহায্য করবে আপনার পাতলা ত্বককে পুরো করতে সাহায্য করবে এবং স্কিনের জ্বালা পোড়া দূর করবে দ্বিতীয় প্যাকটি হচ্ছে অ্যালোফেরা কাঁচা হলুদ ও মধুর প্যাক আপনাকে কাঁচা হলুদ অ্যালোফেরা ও মধু নিতে হবে তারপর এই তিনটা উপাদানকে ভালো করে মিক্স করে একটি প্যাক বানাবেন এই প্যাকটি আপনার স্কিনে আপনি বিশ থেকে তিরিশ মিনিটের মতো রেখে দিবেন তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন এই প্যাকটিও আপনার ড্যামেজ স্কিনকেও রিপেয়ার করতে সাহায্য করবে এবং যাদের স্কিনে অনেক বেশি অ্যাকনি পিম্পলের সমস্যা হয়ে গেছে সেই সমস্যা দূর করতে সাহায্য করবে আর হ্যাঁ যাদের স্কিন পাতলা হয়ে গেছে তারা অবশ্যই দিনের বেলায় সানস্ক্রিন ইউজ করবেন আর স্কিন রিপেয়ারের এই প্রসেসের মধ্যে দিয়ে যখন আপনি যাবেন তখন অবশ্যই আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব রোদ থেকে বেঁচে থাকতে কারণ সানস্ক্রিনও কিন্তু আমাদের স্কিনটা তাকে হান্ড্রেড পার্সেন্ট সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে প্রোটেক্ট করতে পারে না তাই সবসময় চেষ্টা করবেন সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বেঁচে থাকার কারণ এই সূর্যের ক্ষতিকর রশ্মি কিন্তু আপনার স্কিনটাকে আরও বেশি ড্যামেজ করে দেয় আর স্কিন হোয়াইটেনিং ক্রিম কখনোই ব্যবহার করবেন না মনে রাখবেন কোনো স্কিন হোয়াইটেনিং ক্রিম কিন্তু স্থায়ীভাবে আমাদের স্কিনকে ফর্সা করতে পারে না আর স্কিন হোয়াইটেনিং ক্রিম যেটা স্কিনকে খুব দ্রুত সময়ের মধ্যে ফর্সা করে সেটার অবশ্যই অনেক বেশি সাইড এফেক্ট রয়েছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ